দামও কম, তারপর আপনার জায়গাটাও কম লাগে, কারণ আমার জনটা বেশি। যা বলছি তা মাথায় রাখবেন, যদি মাথায় রাখতে পারেন বহু দূর আগাবেন, আর যদি ছটফট করেন তাড়াহুড়া করেন তাহলে পিছিয়ে ঘুরে যাবেন। যারা কমের ভিতরে খাঁচা চান, আমি মনে করি এই খাঁচা গুলা ইউজ করা ভালো, এবং কম দামে খাঁচা গুলা আছে, দামও কম, তারপর আপনার জায়গাটাও কম লাগে, কারণ আমার জনটা বেশিরভাগ যে পাল্লা গুলা শর্ট পাল্লা গুলো দিই রিক্সা করে কিন্তু দেওয়া লাগে, রিক্সাতে বড় খাঁচা হয়ে যায়, কিন্তু রিক্সাটা খাঁচা আটানো যায় না, বসানো যায় না, দুই তিনটা রিক্সা নিতে হয়। আপনারা যারা এগুলো বানাবেন তাদের কাঠ মিস্ত্রি আছে বা যারা আছে পরিচিত থাকলে একটু কমের ভিতরে বানাতে পারবে, এবং 150 টাকা দিয়ে দিলেন আর 4-10 টা খাওয়ার জন্য বানিয়ে দিবে। আর যদি অপরিচিত থাকে তাহলে 500 টাকা লাগবে, একবার নির্গাত আপনার 500 টাকা চাইবো, 500 টাকা দিয়ে আর এই করে দিব। চীনা পরিস্থিতি থাকে তাহলে এভাবে বানাতে পারেন, আমি যদি আরেকটা বানানোর চেষ্টা করবো বানানো যায় কিনা। তো আপনারা এইভাবে করেন কোল্ডিং সেল হবে। আরেকটা খাঁচা আছে টনির খাঁচা, ওরাও ভালো, কিন্তু ওরা বড় তো অনেক লম্বা, তো লম্বা বেশি রিক্সা নেওয়া যায় না, অনেক কষ্ট হয়। তো আপনারা এরা নিলে ভালো, এটা খুবই ভালো, একদম পুরো হালকা একটা খরচ, এরকম বাসে গিয়েও ক্যারি করতে পারবে, বাসে নিতে পারবেন এবং সবকিছু করতে পারবেন। বাসে নিলে একটা সুবিধা, খরচটা একটু কমে যায়। তো এটাই ছিল আমাদের ভিডিওটা, যারা আমাদের ভিডিওটা দেখছেন। আর মুজামেলে কি কি করছে আমি বলে দিই, মুজামেলে এরা যে বানাইছে যে কাজগুলো ছিল সবগুলো করছে, তারপরে মেশিন ডেল আছে, ডেল দিচ্ছে, ডেল দিয়ে তারপর আপনার ইগুলো ছিল, প্যারাকগুলো আছে, ওগুলো বসাইছে, ওগুলো সবকিছু করে দিব, আপনারা দেখতে পারবেন। তো একটু বুদ্ধি যদি খাটানো যায়, একটু বুদ্ধি খাটানো যায় যে সব কিছু করা যায়, বুদ্ধি খাটাইলে খরচটা কমানো যায়, সব কিছু করা যায়, আপনি সবসময় চেষ্টা করবেন। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন, যারা এখনও কবুতর উড়াই যাচ্ছেন ভালো করে কবুতর উড়ান, সময় আছে, সময় মতো সব কিছু করেন, খুব ভালো কিছু করতে পারবেন। ওই উমুক ভাই বাইরে এসে পাল্লাই নিয়ে আমার বাইরে তুই কথা আপনার কবুতর কোন কন্ডিশনে আছে এটা আপনার বুঝতে হবে, জানতে হবে আপনার কবুতর ফর্মে আছে কি না, ফর্মে আমরা কবুতর বলে দিবে যে কবুতরগুলো আসবে কিনা, বা কবুতরগুলো বলে দিবে কখন পাল্লা যেতে হবে, একটা ভিডিও আছে আমার, ওই ভিডিওটা আপনারা দেখবেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। ওখানে যে কোনো বিষয়গুলো বলছি ফলো করেন, ইনশাল্লাহ হবে। দেখেন আপনার যত যা কিছু করেন না কেন, পরীক্ষা দিতে গেলে ভালো রেজাল্ট করতে হবে, সিলেবাস পুরো কমপ্লিট করতে হয়, সিলেবাস কমপ্লিট করে তারপরে কিন্তু পরীক্ষা দিতে হয়। আর এই পরীক্ষা যদি মনে করেন ভালো করতে চান, রেজাল্ট পরীক্ষা যদি ভালো রেজাল্ট করতে চান, সিলেবাসটা খুবই সুন্দরভাবে পরীক্ষা দিতে হবে, তারপরে আপনার পরীক্ষা দিতে হবে। আর যদি মনে করেন সিলেবাস কমপ্লিট না করেন, এক্ষেত্রে বড় জোর দেখে দিকে আপনি পাস করতে হবে, কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে না। তো আগে সিলেবাস কমপ্লিট করেন, রেজাল্ট বহুত আসবে, রেজাল্ট করতে হলে সিলেবাস কমপ্লিট করতে হবে, রেজাল্ট যদি খারাপ করতে চান সিলেবাস করা ছাড়া কিছু উপায় নেই, সিলেবাস খারাপ, সিলেবাস ছাড়া হবে না। আর যদি না পড়া পরীক্ষা দিতে যান, অন্তত পক্ষে পাস করবেন দেখে দিতে, কিন্তু এই ক্লাস পাবেন না। তো আমি এরা জিনিসটা ফলো করি, ফলো করে চলতেছি, এবং অনেক আমার এলাকার ভিতরে অনেক ম্যাক্সিমাম যদি মনে করেন 100 জন পাল্লা থাকে, 98 জন পাল্লা পাল্লাতে আসে, আমি এখন পর্যন্ত পাল্লা বাইরে, কারণ আমার প্রিপারেশনটা খুব ভালো নেই, আমার কবুতরে ওরকমভাবে ই হয় নাই, আর কবুতরভাবে হইলে নিচে লাইট দেয়, আমার সময় আছে, আমি সব কিছু করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন, কিন্তু ভালোভাবে লাইক করবেন, শেয়ার করবেন, যা বলছি তা মাথায় রাখবেন, যদি মাথায় রাখতে পারেন বহু দূর আগাবেন, আর যদি মনে করেন ছটফট করেন, তাড়াহুড়া করেন, তাহলে পিছিয়ে ঘুরে থাকবেন। আসতে রাখুন, সবাই আল্লাহ হাফিজ।